স্বাগত আমাদের অ্যাট্রাকটিভ স্টোরি চ্যানেলে সকলকে। আজকে আমি দ্যাট ইউনিট 2 এর এক্সারসাইজগুলো কমপ্লিট করব। সো লেট স্টার্ট আই রিড এক্সারসাইজ কম্প্রিহেনশন এক্সারসাইজ অর্থাৎ বোধ পরীক্ষণ অনুশীলন। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এর মানে হলো নিচের বাক্যগুলি পূরণ করার জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। দ্য ক্যাট রাফস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড নয়েজলি। আনসার কী হবে? আনসার হবে পাস। পাস এর মানে হলো বিড়াল পরিবারের সদস্যদের গায়ে পায়ে গা ঘষে এবং জোরে ঘর ঘর শব্দ করে। নম্বর বি, উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজেস দ্য গেস্ট এফেক্ট টু বি ভেরি মাচ। আনসারটি হবে অ্যামাউন্সড। এর মানে হলো যে চোখে রাগ ও যন্ত্রণার জল নিয়ে অতিথি অত্যন্ত আনন্দিত। নম্বর সিতে যাই। নম্বর সিয়ে কী বলছে? দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ফিস। এর মানে হলো অতিথি বিড়ালকে দেয় এক টুকরো মাছ। চলে যায় এক্সারসাইজ 5-এ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এর মানে হচ্ছে পাঠ্যাংশের তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। এটার আমি শুধু আনসার বলে দেবো, তোমরা নোট করো, ফলে টেক্সট বই থেকে খুঁজে বের করো। না পেলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে লিখে জানাও, আমি তোমাদের যথাসাথে হেল্প করব। শুরু করা যাক। দ্য গেস্ট কল দ্য ক্যাট, অর্থাৎ অতিথি বিড়ালটিকে ডাকে পোর পুসি অর্থাৎ বেচারা পুসি। পার্ট অফ দ্য গেস্ট বডি দ্যাট দ্য ক্যাট রেক্স, অতিথি শরীরে যে অংশে বিড়াল আশ্রায় সেটা জানো? লেগ। লেগ মানে পা। সিয়েটা দ্য থিং ফ্রম হুইচ দ্য ক্যাট সে স্টে অ্যাট এ সেফ ডিস্টেন্স। বিড়ালরা কোন জিনিসের থেকে দূরে থাকে? আনসার হচ্ছে গেস্ট বুটস। বুট গেস্ট বুট অর্থাৎ অতিথির বুট থেকে। তো এই রইল আজকের এক্সারসাইজ 5-এ। আসা যাক এক্সারসাইজ 6-এ কী আছে। এটাও শ্রোতা বন্ধুরা তোমাদেরকে খুঁজে নিতে হবে। আমি তাও বানান আর রিডিং স্কেল বলে দিচ্ছি, তোমরা পারলে নোট করে নাও। আর যদি টেক্সট বই থেকে খুঁজতে চাও অবশ্যই খুঁজে লিখে নাও। আনসার 6, আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন অর্থাৎ নিজের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা বলছে, হোয়েন ডাজ দ্য ক্যাট মেক অ্যান অ্যাপিয়ান্স টু গেট হিজ শেয়ার অফ ফুড। এর মানে হলো গিয়ে কখন বিড়াল তার খাদ্যের ভাগের জন্য হাজির হয়। আনসারটি নোট করো। লেখো দ্য ক্যাট মেক্স এম এ কে ই এস অ্যান এন অ্যান অ্যাপিয়ান্স এ পিপিই এ আর এ এন সি এ অ্যাপিয়ারেন্স টু টি ও টু গেট জি ই টি গেট হিজ এইচ আই এস ইস শেয়ার এস এইচ এ আর ই অফ ওয়েব অফ ফুড এফ ডবল ও ডি ওয়েন ডাব্লু এইচ এন ওয়েন দ্য টি এইচ ই ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই সিটস এস আই এস আই টি এস ডাউন ডি ও ডাব্লু এন ডাউন টি ও টু এ টি টি ই এ। এর মানে হলো গিয়ে যখন পরিবারের সদস্যরা চা খেতে বসে তখন বিড়াল হাজির হয় তার খাদ্যের ভাগের জন্য। সো বন্ধুরা, এই হলো এর আনসার। আসি বি, হু ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু। এর মানে হলো কার প্রতি বিড়াল বিশেষ করে অনুগত। আনসারটি হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি পি এ আর টি আই সি ইউ এল এ আর এল ওয়াই সিভিল এস সরি সি আই ভি আই এল
টু দ্য গেস্ট, জি ইউ ই এস টি, এর মানে হলো বিড়াল, বিশেষ করে অতিথের অনুগত। সিয়েরটা, হাউ ডাজ দ্য ক্যাট রিসিভ দ্য পিট অফ হিস হ্যান্ডেড ডাউন বাই দ্য গেস্ট, এর মানেটি হলো গিয়ে কীভাবে বিড়াল অতিথি থেকে এক টুকরো মাছ আদায় করে। আনসারটি নোট করো উইথ ডাব্লু আই টি এইচ উইথ টিয়ার্স টি ই এ আর এস অফ ওয়েব অফ রেজ আর এ জি এন ডি অ্যান্ড পেন পি এ আই এন দ্য গেস্ট জি ইউ ই এস টি গেস্ট এফেক্ট এ এফ এম ই সি টি এস টু টি ও টু বি ই বি ভেরি ভি ই আর ওয়াই ভেরি মাছ এম ইউ সি এইচ মাছ অ্যামাউন্ট এম ইউ এ এম ইউ এ সি ডি অ্যামাউন্ট তে ফুল স্টপ হি এইচ হি হ্যান্ড এইচ এ এন ডি এস দ্য টি এইচ ই দ্য বিট বি আই টি অফ ওয়েব অফ ফিস এফ আই এস এইচ টু টি ও টু দ্য ক্যাট সি এ টি ক্যাট অ্যান্ড হি রিসিভ আর ই সি ই আই ভি ই এস রিসিভস ইট আই টি ইট ফুল স্টপ। এর মানে হলো রাগ ও যন্ত্রণা অশ্রুতে অতিথি আনন্দ দ্বারা প্রভাবিত হয় যে এক টুকরো মাছ বিড়ালকে দেয় এবং সে তা গ্রহণ করে। সো বন্ধুরা, এই হলো কমপ্লিট আজকে এক্সারসাইজ টু। এরপরে আছে ইউনিট থ্রি, যেটা পরের বারের জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।